জাতীয়তাবাদী কৃষক দলের নবনির্বাচিত নেতৃবৃন্দকে বিভিন্ন সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক দায়িত্ব প্রদান অনুষ্ঠানের সভাপতি জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল উপস্থিত রয়েছেন। পেশা এবং সমাজে লব্ধ প্রতিষ্ঠিত যারা মানুষ তারাই জাতীয়তাবাদী কৃষক দলের বিভিন্ন পদ অলঙ্কৃত করছেন, যা এতক্ষণ ধরে যাদের পরিচিতি এখানে দিচ্ছিলেন শহীদুল ইসলাম বাবুল, সেখান থেকে আমি যতটুকু জানতে পারলাম। আমি জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তাদের আজকের এই অনুষ্ঠানে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান এবং দলের কেন্দ্রীয় কার্যালয়ে যখন আমি আমার বাসা থেকে আসছিলাম, তা আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের একটা বক্তব্য শুনে আমি হাসব না কাঁদব এই দ্বিধার মধ্যে পড়ে গিয়েছিলাম। তিনি বলছেন যে বিএনপি মূলধারা রাজনীতি থেকে সরে গেছে। তাই আমি বলছি যে মূলধারা রাজনীতিটা কি? 10 লক্ষ টাকা দেশ থেকে পাচার করা মূলধারা রাজনীতিটা কি? দেশের টাকা লুট করে কানাডার বেগমপাড়া গঠন করা, সেইখানে বাড়ি করা, না দ্বিতীয় হোম মালয়েশিয়াতে বাড়ি বানানো? মূলধারা রাজনীতিটা কি? বিরোধী মত এবং দলের নেতৃবৃন্দকে গুম করে নিরুদ্দেশ করে দেওয়া, ওবায়দুল কাদের সাহেব, মূলধারা রাজনীতি কি? বিরোধী তারুণ্যের শক্তিকে অবদমিত করার জন্য জনির মতো ছেলেদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করা, মূলধারা রাজনীতি কি? যে দিনের ভোট করার সাহস না পেয়ে নিশিরাতে ভোট করা, মূলধারা রাজনীতি কি? যে ভোট কেন্দ্রে ভোটাররা যাবে না, যাবে চতুষ্পদ প্রাণী, এটাই কি মূলধারা রাজনীতি? বিএনপি ওই রাজনীতিতে বিশ্বাস করে না। আপনারা এবং আমরা দুইটা যদি সমান্তরাল রেখা করি, গণতন্ত্রের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, স্বাধীনতার পক্ষে, আমাদের রেখাটি হবে অত্যন্ত উচ্চগামী, উপরের দিকে, আপনাদেরটা ক্রমসংকোচনমুখী, ক্রমসংকোচন হবে আপনাদের রেখাটি। কারণ আপনারা গণতন্ত্রের কথা বলে ক্ষমতায় এসে সর্বপ্রথম যে কষায়ের দায়িত্বটি পালন করেন সেটা হচ্ছে গণতন্ত্রকে হত্যা করা। আপনারা বলেন যে মূলধারা রাজনীতি, আপনাদের মূলধারা রাজনীতি তো গণতন্ত্রকে হত্যা করা, কথা বলতে না দেওয়া, সংবাদ মাধ্যমকে গলা টুটি টেপে ধরা, এটাই হচ্ছে আপনাদের রাজনীতি, আপনাদের মূলধারা রাজনীতি। আর আমাদের হচ্ছে এক অবারিত দুয়ার, গণতন্ত্রের সকল দরজা বন্ধ করে দরজাকে উন্মুক্ত করে দেওয়া, এটাই করেছেন এই দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনাদের দ্বারা এবং আপনাদের সহচরদের দ্বারা বারবার যে গণতন্ত্রকে তালা মেরে দিয়েছেন, সেই তালা ভেঙে গণতন্ত্রকে মুক্ত করেছে বিএনপি। সুতরাং আমাদের রাজনীতি, আপনাদের রাজনীতির মধ্যে তো পার্থক্য হবেই, আপনারা হত্যা এবং ঘাতকের সংকীর্ণ পথ দিয়ে আপনারা হেঁটে যান, আর আমরা শান্তি স্থিতির উন্মুক্ত প্রশস্ত রাস্তা দিয়ে আমরা হাঁটি। তাই আমরা উন্মুক্ত ভোটে, আমরা জনগণের ভোটে, আমরা দিবালোকের ভোটে বিশ্বাস করি, আর আপনারা রাতের অন্ধকারের ভোটে, আপনার ভোটারবিহীন ভোট কেন্দ্রে আপনারা বিশ্বাস করেন, আপনারা গুমে বিশ্বাস করেন, আপনারা বিরোধী দলের নেতাদেরকে নিরুদ্দেশ করতে আপনারা বিশ্বাস করেন। তাই ওবায়দুল কাদের সাহেব, আপনাদের এবং আমাদের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। আপনারা আইন করেছেন, 72 সালের সংবিধানে বলা ছিল যে কিভাবে নির্বাচন কমিশন গঠন করা হবে, সেটার আইনের একটা নির্দেশনা ছিল, সেটা আপনারা করেছেন। মানুষ বলে কি জানেন, যে আগামী যে নির্বাচনটি হবে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনে কারসাজি করার জন্য এটা একটা মাস্টার প্ল্যান, এটা কোনো আইন নয়, এটা শেখ হাসিনার একটা মাস্টার প্ল্যান, যে আইনটি তিনি করেছেন নির্বাচন কমিশন গঠন নিয়ে, প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার গঠন নিয়ে। কারণ তো তিনি খুঁজে খুঁজে আওয়ামী চেতনার মানুষকে, তিনি তো খুঁজে খুঁজে তার সার্চ কমিটি দিয়ে, তার সার্চ কমিটিও শেখ হাসিনার চিন্তা চেতনার ফলশ্রুতি, এবং ওই সার্চ কমিটি যাদেরকে সার্চ করবে, অনুসন্ধান করবে, খুঁজে বের করবে, তারাও হচ্ছে আওয়ামী চেতনার লোক।
তাদেরকে দিয়ে নির্বাচন কমিশন করা হবে। সুতরাং আগামী যে নির্বাচন সংসদীয় নির্বাচন, সেই নির্বাচন এর আগে তারা করেছে প্রতিদ্বন্দ্বিতাহীন 153টা সিটে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, জোর করে তারা নির্বাচন করে নিজেরা মানে একটা অস্বাভাবিক একটা সরকার তৈরি করে রেখেছে। তারপরে হলো নিশিরাতের নির্বাচন, এইবারে ওই ধরনেরই একটি কোনো নির্বাচন উপহার দেওয়ার যে কারসাজি করছেন, সেই কারসাজি করার জন্যই এই আইনটি তারা করেছেন। তো সুতরাং জনগণ কিন্তু সকলই বুঝে, সকলই উপলব্ধি করছে। আপনারা কিন্তু এটা ভুলে গেছেন যে জনগণের একটি শক্তি আছে, এই শক্তি কোনো ট্যাঙ্ক, এই শক্তি কোনো কামান, এই শক্তি কোনো রাইফেলের কাছে মাথা নত করে না, এটা এক প্রচন্ড শক্তি। এই শক্তির বিস্ফোরণ যখন হয় তখন কোনো ধরনের ইনফ্যান্ট্রি আর্টিলারি বলি আর আপনার যতই কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর যতই বন্দুক থাক, কেউ এই বিস্ফোরণ জনগণের প্রতিবাদের বিস্ফোরণের কাছে টিকতে পারবে না। আজকে জাতীয়তাবাদী কৃষক দলের এই যে দায়িত্ব বণ্টন অনুষ্ঠান, আমি শুধু এটুক বলবো যে হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষক দল অগ্রগামী, ক্রম অগ্রসর মান, আমি বলবো যে একটি কালমিনেশনে এসে এটা দাঁড়িয়েছে এবং এখান থেকে আরো উত্তরোত্তর ক্রমবর্ধমান উত্তরোত্তর ভাবে এটা বিকশিত লাভ করছে। জাতীয়তাবাদী কৃষক দলের একাই তারা বিশাল কৃষক জনসভা করতে পারে, তারা প্রতিবাদ সভা করতে পারে, তারা বিএনপির অনেক কর্মসূচি নিজের সংগঠনের মধ্যে দিয়ে তারা বাস্তবায়ন করতে পারে। আমি এই জন্য আবারও তুহিন এবং বাবুলের নেতৃত্বে জাতীয়তাবাদী কৃষক দলের সকল নেতৃবৃন্দকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনাদের এই শক্তি, আপনাদের এই স্ফুরণ, আপনাদের সাংগঠনিক এই বৃদ্ধি বিকাশ এটা আরও ত্বরান্বিত হবে, এটা আরও এগিয়ে যাবে। আমি আশা করি আজকে আপনারা যে দায়িত্বটি দিচ্ছেন আপনাদের নেতৃবৃন্দকে জেলায় জেলায় দায়িত্ব ভাগ করে, আপনাদের যে সামগ্রিক যে কর্মকাণ্ড, বিশেষ করে আপনারা এই কাউন্সিল হওয়া থেকে শুরু করে তার আগে থেকে শুরু করে এখন পর্যন্ত আপনাদের যে আমি ধারাবাহিকতা দেখছি, আপনাদের যে মেথোডিক্যাল ওয়ার্ক, পদ্ধতিগত যে কাজগুলো, সেগুলো মানে আমাদেরকেও অনেকটা বিমুগ্ধ করে যে আপনারা অত্যন্ত মানে সিস্টেমেটিক্যালি যে সাংগঠনিক যে কাজগুলো করতে হয় সে কাজগুলো করছেন। দুজনই সাবেক ছাত্রনেতা, তুহিন এবং বাবুল দুজনেরই অভিজ্ঞতা রয়েছে তারা সাংগঠনিক কর্মকাণ্ডকে কিভাবে অগ্রসর করতে হয়, অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে হয়, সেই অভিজ্ঞতা এবং সেই প্রতিভা তাদের মধ্যে আছে। আমি আবারও বিশ্বাস রাখি জাতীয়তাবাদী কৃষক দল সে এই পর্যায়ে যে এসছে এখান থেকে আরও দুরন্ত গতিতে একটি বিকাশমান সংগঠন হিসাবে এদেশের সামগ্রিক যে কৃষক সমাজ, এই কৃষক সমাজের যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে দাবি এবং আজকের এই মানে বাস্তবতায়, এই বর্তমান রাজনৈতিক সামাজিক বাস্তবতায় তাদেরকে কিভাবে তাদের মানে উন্নতি ঘটানো যায়, তাদের আর্থসামাজিক উন্নতির জন্য জাতীয়তাবাদী কৃষক দল একটা প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। কারণ আমাদের যে জাতীয় রাজনীতির যদি আমরা 200 বছর ইতিহাসের দিকে তাকাই, তাহলে এই রাজনীতি হচ্ছে কৃষকদেরকে নিয়ে রাজনীতি। আপনারা বদরুদ্দিন উমরের একটি বই আছে যে চিরস্থায়ী বন্দোবস্ত তৎকালীন কৃষক সমাজ, আপনারা যদি ওই বইটা থেকে ওই বইটা পড়েন তো তখন থেকেই আপনারা বুঝতে পারবেন যে এই দেশে কৃষকের উপর মানে যে শোষণ, বঞ্চনা, মহাজনী শোষণ থেকে শুরু করে তারপরেও এদের যে বিদ্রোহ, দ্রোহ, আমি 19th century যদি দেখি গোটা সময়টাই হচ্ছে কৃষক বিদ্রোহ, অত্যাচারের বিরুদ্ধে, শোষণের বিরুদ্ধে, জমিদারতন্ত্রের বিরুদ্ধে। তাই কৃষক দল আমি মনে করি বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের চাইতে সবচেয়ে বেশি রাজনীতি অরিয়েন্টেড একটি অঙ্গ সংগঠন। এদের অনেক কিছু করা আছে, এরা বহুমাত্রিক কাজের মধ্যে নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে এবং একমাত্র জাতীয়তাবাদী কৃষক দলই তারা তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত এমন একটি সংগঠন গড়ে তুলতে পারবে যেটি বিএনপি এবং গণতন্ত্রের জন্য একটি বিশাল সহায়ক শক্তি হিসাবে, অগ্রদূত হিসাবে কাজ করবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আবারও জাতীয়তাবাদী কৃষক দলের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই যে দায়িত্ব অর্পণ করা হয়েছে নেতৃবৃন্দকে বিভিন্ন জেলায় জেলায়, তারা যাতে সার্থক
এবং সফলভাবে তাদের কাজ করতে পারে এই জন্য আমি আজকের এই দায়িত্ব প্রদানের এই অনুষ্ঠানে আল্লাহর নামে শুভ উদ্বোধন ঘোষণা করি আপনাদের সকলকে ধন্যবাদ থ্যাংক ইউ একদম ধন্যবাদ রিজভী ভাই তার বক্তব্য আমাদের